দিকে চোখ রাখবো। অটো চালকদের মারধর করার পর ফেসবুক লাইভ করে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় কামারহাটি তৃণমূলের ছাত্র নেতা রানা বিশ্বাস দাবি মতো তোলার টাকা না দেওয়ায় মারধরের অভিযোগ। তৃণমূল ছাত্র নেতা রানা বিশ্বাসের নামে বেলঘড়িয়া থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতা, ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও অভিযোগ স্বীকার করতে চাননি রানা বিশ্বাস। মুখে কুলুপ স্থানীয় তৃণমূল নেতৃত্বেরও। গুরুতর অভিযোগ, এক ছাত্র নেতার বিরুদ্ধে অটো চালকদের কাছ থেকে তোলা আদায় করতো এই ছাত্র নেতা, এমনই অভিযোগ। এবং তোলার টাকা না দেওয়ায় এই অটো চালকদের মারধর করা হয় এবং ফেসবুক লাইভও করে হুঁশিয়ারি দেওয়া হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে মা, আমরা তার বক্তব্য শুনবো, তারপর বরুণ তোমার কাছে আসি আবার। তোলা, ও তোলাবাজি করে, ও এর রিসেন্ট একবার খবরে দেখালো কাকে গুলি করতে গেছে কোন জায়গায়, কি করে, হ্যাঁ ওর ওই ব্যবসায়ী, এইটা বড় দল করে, হ্যাঁ বড় দল আছে, তা জানি না, তৃণমূল করে, ও তৃণমূল করে। এবার আমার ছেলেকে কালকে এইভাবে মেরেছে, আমার ছেলে নামে বদনাম দিচ্ছে, যে আমার বিরোধীদের তরফ থেকে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে গোটা ঘটনার প্রতিক্রিয়ায়? এই সরকারের রাজত্বে তৃণমূলের লোকজন নিজেদেরকে এক একজন জমিদার মনে করে, তারা যেটা মনে করবে সেটাই হবে। যদি মানুষ তাদের মতের বিরুদ্ধে যায় তখন তাদেরকে মারধর করা, নানান রকমভাবে কেস দেওয়া, তাদেরকে হয়রানি করা, এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছে। আজকে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে। আমি আশা করব যে পুলিশ এই ঘটনার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। বিশ্বাস রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন এই অটো চালকদের উদ্দেশ্যে, কি বলছেন তিনি শোনাবো। এদের পাশাপাশি আরো বিভিন্ন লোক আছে, 10-15 জনের এদের একটা গ্যাং আছে, এরা এলাকার কুখ্যাত সমাজ বিরোধী, এবং এদের সাথে যারা আছে তারা কুখ্যাত সমাজ বিরোধী। রাত্রিবেলা 12:30 অবধি ট্রেন চলে, এরা সেই ছোটোয়ালা যারা রাত্রিবেলা 12:30 অবধি সার্ভিস দেয় এখানে দাঁড়িয়ে থাকে, তাদের কাছ থেকে এসে টাকা দাবি করে, আমাদের খরচা পানি কে দেবে। এমবি রোডের ওই পার থেকে রেল লাইন টপকে যারা এই পারে আসে টোটো ধরার জন্য, সেই মহিলাদের কুরুচিকর মন্তব্য, আজকে 7 দিন ধরে এখানে বসে আছে এদেরকে ধরার জন্য, 2 বছরের ধরে এদের বারবার হচ্ছে বিভিন্ন জায়গায়, কামারহাটি বিধানসভা এবং কামারহাটি বিধানসভার বাইরে বিভিন্ন জায়গায় এদের সাধারণ মানুষ বড় ধোলাই দিয়েছে। এবং আগামী দিকে এরা বেলগুড়িয়ার যে যে অঞ্চলে, কামারহাটি যে যে অঞ্চলে এরকম ধরনের মানুষ এরকম অত্যাচার করবে, আপনারা ধরে গণধোলাই দেবেন, তারপর পুলিশের হাতে তুলে দেবেন।